নমস্কার, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ বলো তো, আমার নাম কি? বাংলা স্যারের নাম মনে আছে তো? পরিমল স্যার। ঠিক আছে, এর আগে অনেক কিছু দিয়েছি, সেগুলো ঠিক মতো বাসায় প্র্যাকটিস করেছো তো? হ্যাঁ, কালকে পরীক্ষা শুরু হবে তোমাদের। ঠিক আছে, বাসায় বসে থাকে, হ্যাঁ, মার সামনে অথবা বাবার সামনে, হ্যাঁ, নিউজ পেপার বের করে, সাদা যেটা লাইন টান আছে সেটা বের করে নাম্বার দিয়ে দিয়ে করবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। বলো তো আজকে, বলো কি ইউনিট কি? বলো তো সাবজেক্ট ব্যাংক করি। হ্যাঁ, তোমাদের এরকম 1 নম্বরে দেওয়া আছে, সুন্দর করে লেখো। হ্যাঁ, যে অক্ষরগুলি থাকবে সেটা দেখে দেখে সুন্দর করে লিখতে হবে। এটা কি আছে, অ, এই অটা দেখে দেখে সুন্দর করে লিখবে এরকম করে। ঠিক আছে, অর পরে দেখো, এরপরে ওই, এই বইটা সুন্দর করে লিখবে। তারপরে দেখো ও, ওটাও সুন্দর করে লিখবে এরকম। ঠিক আছে, তারপরে এটা কি বলতো, উম, ঠিক এইভাবে সুন্দর করে লিখবে ঘরের মধ্যে। তারপরে এটা কি আছে, লটা দেখে দেখে সুন্দর করে লিখবে। এইভাবে পরীক্ষার সময় হ্যাঁ মার কাছে বলবে, আমাকে ঘর করে দাও, উপরে যে সমস্ত অক্ষরগুলি আছে লিখে দাও, আর দেখে দেখে সুন্দর হবে। ঠিক আছে, এরকম নাম্বারটা মিলায় মেলা দেখবে। পরে 1 নম্বর হয়ে গেল, এবার 2 নম্বরে, হ্যাঁ, ঠিক পরে বর্ণটি লেখো। তাহলে এর পরে কি আছে, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এর পরে ওই, ঠিক এইভাবে দেখবে। তো উমর পরে কি আছে, চ, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এবার এটা থাকলো। হ্যাঁ, তাহলে খর পরে কি আছে, গ, ঠিক এইভাবে লিখবে। দেখে নিতে হবে যে ঠিক হচ্ছে কি না হচ্ছে, ভালো করে সুন্দর করে লিখবে। হ্যাঁ, এখন তোমরা নার্সারিতে এখন KG 1 হচ্ছে, একটু বড় হয়েছে, সব কিছু জানো, আর কি থাকবে, নাম্বার 1 হয়ে গেল, নাম্বার 2 হয়ে গেল, এই নাম্বার 3। নিচে প্রত্যেকটি শব্দে 2টি করে না বলো, ঠিক আছে, 2টো করে। এবার তুমি যদি 3টা 4টা 5টা যতগুলি তুমি মনে রাখতে পারো তোমার ভালো হবে, কিন্তু স্যারকে যখনই বলবে 2টো করেই বলতে হবে। ঠিক আছে, বলো তো 2টো ফলের নাম কি, যে কোনো ফল তুমি যেটা পারবে সেটাই বলবে। ঠিক আছে, বলো কি ফল, আ, যা, পারবে না, ঠিক এই এইভাবে করে। ঠিক আছে, তারপরে এই যে খ নাম্বার, 2টো পশুর নাম, যে কোনো পশু, কি বলবে, গরু, ছাগল বলবে অথবা কুকুর বলবে, যেটা খুশি তোমাদের। এবার আর একটা 2টো সবজির নাম বলো। দেখো রান্না করার সময় অনেক রকম সবজি খাও না, সেরকম বাজার থেকে যখন বাবা নিয়ে আসে ব্যাগে করে, হ্যাঁ আলু, হ্যাঁ একটা বললে হবে আলু, আর একটা বলো বেগুন, পেঁয়াজ, হ্যাঁ তারপরে বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, বিভিন্ন ধরনের, ওগুলো অত কিছু বলার দরকার না, 2টো বললেই পরে হয়ে যাবে। আর কিছু ছোট ছোট কোশ্চেন দেওয়া থাকবে, হ্যাঁ তুমি যখন স্যারের সামনে যখন কোশ্চেনগুলি বলবে না, যখন ওরা এরকম করে দাঁড়া থাকবে, এরকম করে স্যারকে বলবে নমস্কার করে, এবার কোশ্চেনগুলি বলবে। ঠিক আছে, আমরা যখন জিজ্ঞাসা করব ঠিক সেইভাবে, তাহলে প্রত্যেক, হ্যাঁ প্রত্যেকটি প্রশ্নগুলির উত্তর দেওয়া। ঠিক আছে, তোমার নাম কি, তোমার নাম যখন কি আছে জিজ্ঞাসা করবে স্যারকে বলে দিতে হবে, সবার নিজে নিজের নাম কেন, গুড। এবার বলছে তোমার বিদ্যালয়ের নাম কি, অনেকে বলছে স্যার একটা বিদ্যালয় কিন্তু পড়িনি, বিদ্যালয়ের নাম হচ্ছে স্কুল, তোমার স্কুলের নাম কি তুমি বলে দেবা। তবে তোমাকে জিজ্ঞাসা করতে হবে তোমার বাবার নাম কি, বলতে পারবা না, নিশ্চয়ই বলতে পারবে তোমার, হ্যাঁ মার নাম কি, পারবে না, বলতে পারবে তুমি কেমন আছো, বলতে পারবে না, ভালো আছো, ঠিক এই ধরনের ছোটো ছোটো কোশ্চেন দেওয়া থাকবে। ঠিক স্যার যখন জিজ্ঞাসা করবে তখনই তোমার বলে দিতে হবে। ঠিক আছে, আর এরকম করে সুন্দর মিলাই নিবা, আর একবার কোশ্চেন দেখে নেবেন খাতার সাথে মিলাই। 1 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর, 4 নম্বর হয়ে গেছে, যখন কমপ্লিট হয়ে যাবে দেখবে তারপরে স্যারকে ডেকে দিয়ে দেবে, দিয়ে দিবে। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকো। ঠিক আছে, তাহলে পরীক্ষা দিতে হবে।